কোন জিনিস আমাদের হাতে আছে পায়ে আছে কিন্তু জীবে নেই। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি শরূপ সোহাগ, আমার সাথে রয়েছেন দুজন আপু, জানবো তাদের পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে। দাদা সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম? আমার নাম মায়া। মায়ের কি করছেন? আমি মানে আপাতত এমবিএ করছি। একজন স্টুডেন্ট। আপনার নাম? প্রীতি। প্রীতি কি করছেন? স্টুডেন্ট। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কি দেখা হয়েছে? না দেখা হয়নি। ধাঁধা অনুষ্ঠানটি দেখেছেন? না। আমি একটা ধাঁধা দিব এবং 5 সেকেন্ড সময় দিব। এই সময়ের ভিতরে যিনি আমাকে সঠিক উত্তর দিবেন তাকে আমি অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফটটা পৌঁছে দেবো। ওকে, কোন জিনিস আমাদের হাতে আছে পায়ে আছে কিন্তু জীবে নেই? কোন জিনিস আমাদের হাতে আছে পায়ে আছে কিন্তু জীবে নেই? আঙুল। জিরো। আপনারা দুজনেই, মায়ার এবং প্রীতি, আপনারা চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এই ধাঁধার সঠিক উত্তরদাতাকে আমরা খুঁজে বের করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম মাহমুদ। কি করছেন? আমি বাংলাদেশ পুলিশে আছি, আমি সাব ইন্সপেক্টর, বর্তমানে ভাটারা থানায় কর্মরত আছি। আপনার নাম? লোনা। লোনা ভাবি কি করছেন? আমি ক্যামব্রিজের এমডি, ক্যামব্রিজ কোম্পানির এমডি। দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য, এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখেছি গুগলি অনুষ্ঠানটা, একটা ধাঁধার অনুষ্ঠান। আমরা আসলে মানে অবসর সময় কাটানোর জন্য এটার জন্য আমরা খুব এন্টারটেইনমেন্ট করি, আমরা খুব প্লিজড এই অনুষ্ঠানটার প্রতি। আপনি কি ভাবি আমাদের অনুষ্ঠানটি? জি জি জি, দেখেছি। কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক মজা পাই আর কি অনুষ্ঠানটা দেখে। আপনারা কি গুগলিতে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, আমরা যেহেতু অনেকবার দেখেছি, যদি অংশগ্রহণ করি তো আমাদের জন্য তো অনেকটা আসলে মানে ভালো লাগবে এবং খুব আমরা খুব আনন্দ ফিল করতেছি আর কি। তাহলে ভাবি, ওকে, অবশ্যই। কোন জিনিস আমাদের হাতে আছে পায়ে আছে কিন্তু জীবে নেই? আমি আবারও বলছি, খুব সহজ করে ভাবতে হবে, কোন জিনিস আমাদের হাতে আছে পায়ে আছে কিন্তু জীবে নেই? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। 1 2 হাতে আছে পায়ে আছে জীবাই নেই, এটা হাড় বোন হতে পারে, হাড় হতে পারে, কারণ জীবাই তো। জিরো। ভাবি, আপনি বলেছেন হাড়, হাড়টা কিভাবে? হাড়টা মানে আমাদের শরীরে জিব্বাতে তো হাড় থাকে না, সর্বঙ্গে হাড় আছে, বাট জিব্বাটা তো একটা মাংসপিণ্ড, সেখানে হাড় থাকে না। হাড় থাকে না। ভাবি বলেছে হাড় এবং বিশ্লেষণ দিয়েছে, আপনি কি একটু বিশ্লেষণ দিতে পারবেন? হ্যাঁ, আমার কাছে একমত মনে হচ্ছে, কারণ হাতেও মাংস আছে, পায়েও মাংস আছে, হাড় আছে, বাট জিভায় শুধু মাংসই আছে, হাড় নেই, সেক্ষেত্রে জিভাটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা একমত পোষণ, হাড়টা আমি নিব। হ্যাঁ, হাড়টাকেই আমরা একমত পোষণ করতেছি। এই ধাঁধার সঠিক উত্তরই ছিল, যা হাতে আছে পায়ে আছে কিন্তু জিভে নেই, সেটা হলো হাড়। অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে ভাবি আপনার জন্য গিফট, আপনাদের দুজনের জন্য, কারণ যেহেতু আপনারা দুজনেই আমাকে সঠিক উত্তর দিয়েছেন, বিশ্লেষণও খুব সুন্দর দিয়েছেন। আজকে বিজয় হয়ে ভাবি কেমন লাগছে এতদিন প্রোগ্রাম দেখেছেন? এতদিন দেখেছি আসলে, মানে আজকে সরাসরি নিজে অনুভব, মানে খুবই ভালো অনুভব করতেছি।